আমরা যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতিবাজ স্বাক্ষর জালকারী অবৈধ অধ্যক্ষকে এই জমশেদ আলী কলেজ থেকে, ঐতিহ্যবাহী জমশেদ আলী কলেজ থেকে বিতাড়িত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দীর্ঘ 10 কিলোমিটার পথযাত্রায় আজকে এই মাঝে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকার মানুষ, এই দুর্নীতিবাজ অধ্যক্ষ এবং ভাড়াটিয়া সভাপতি, এখানে তার অপকর্ম ঢাকার জন্য তাকে নিয়ে এসেছে। আমরা এর প্রতিবাদ করেছি। গত 3 তারিখে আমরা মানববন্ধন করেছি কলেজ গেটে এবং সেখানে অবরোধ করেছিলাম। প্রশাসন সেদিন আমাদের আশ্বাস দিয়েছিল 7 দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেবে, অথচ 7 দিনের বেশি অতিবাহিত হয়েছে, এখনো কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা এর জন্য নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে 10 কিলোমিটার পথযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতিবাজ স্বাক্ষর জালকারী অবৈধ অধ্যক্ষকে এই জমশেদ আলী কলেজ থেকে, ঐতিহ্যবাহী জমশেদ আলী কলেজ থেকে বিতাড়িত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলনের অংশ হিসেবে আজ 14 তারিখ আমরা পদযাত্রা করলাম। আগামী 18 তারিখে আমাদের পদযাত্রা রয়েছে, আবার 22 তারিখে আমাদের পদযাত্রা রয়েছে, আবার 25 তারিখে আমরা জেলা প্রশাসকের অফিসে, আমরা জেলা প্রশাসকের অফিস ঘেরাও করব এবং সর্বশেষ 30 মে আমরা কুসুমাটি বাজারে এক বিশাল গণজমায়েতের মধ্য দিয়ে সেদিন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমাদের একই কথা, এই অবহেলিত চর অঞ্চলের মানুষের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছিলাম আমরা স্বল্প মূল্যে এবং বিনা পয়সায় আমরা পড়াশোনা করার ব্যবস্থা করেছিলাম আজ থেকে 23 বছর আগে। আমার সেই স্বপ্ন বুলুণ্ঠিত হয়েছে, আমার সেই স্বপ্নয় আঘাত করেছে এই দুর্নীতিবাজ প্রিন্সিপাল, আর যাদের যারা তাকে সহযোগিতা করছে আমরা তাদেরকেও আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এই এই দুর্নীতিবাজের অধ্যক্ষের পক্ষ অবলম্বন করে রেহাই পাবে না। চর অঞ্চলের মানুষ দেখেছে, চর অঞ্চলের মানুষ আগামীতে এই অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত, এই সভাপতিকে এখান থেকে বিতাড়িত না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না। রাজপথে থাকবো, রাজপথে আছি, রাজপথ আমরা দখল করে থাকবো। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল স্তরের পেশাজীবী থেকে শুরু করে সকল স্তরের মানুষকে আমরা এই আন্দোলনের শরিক হয়ে এবং এই একটি ধ্বংসপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে, জমশেদ আলী মেমোরিয়াল কলেজকে রক্ষা করার জন্য আজকে আমরা যে আন্দোলন করেছি, শুরু করেছি, সেই আন্দোলনের শরিক হবেন। এইটাই হলো আমার শেষ কথা, সকলকে ধন্যবাদ। শহীদুল ইসলাম রেজার অপকর্মের লিফলেট সকলের হাতে পৌঁছে দিন।